আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা। প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। অগ্রস ট্রেডিশনাল হ্যান্ডিক্যাপ আর্টের রাজু ভাই, আপনি এই হস্তশিল্প দোকান ব্যবসা কিভাবে শুরু করলেন? এটা আমাদের পারিবারিক একটা বিজনেস। মেইনলি আমার বাবাই হচ্ছে বিজনেসটা শুরু করছিল, আমরা হচ্ছে সেকেন্ড জেনারেশনের বিজনেস। এটা তো আমার বাবা মেইনলি যখন করতো তখন হচ্ছে কেন ফার্নিচার বা রতন ফার্নিচার, বেতের যে ফার্নিচারগুলো সেগুলোর উপর ফোকাস করতো। পরে বিভিন্ন দেশে থেকে হচ্ছে যে চাহিদা অনুযায়ী আমরা দেখলাম যে বিশেষ করে থাইল্যান্ড, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, ওরা হচ্ছে হ্যান্ডিক্রাফ্টের উপর বেশ ভালো আগানো। তো আমরা চেষ্টা করলাম যে আমাদের বাজারটা কীভাবে হচ্ছে হ্যান্ডিক্রাফ্টে সম্প্রসারণ করা যায়। পরে আমরা আস্তে আস্তে হচ্ছে যে বেতের, তারপরে ন্যাচারাল যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে হচ্ছে যে খুব সহজে প্রকৃতি থেকে নেওয়া যায় এই ধরনের প্রোডাক্টের উপর আমরা ফোকাস করলাম কাঁচামাল হিসাবে। তারপর আমরা এগুলো দিয়ে হচ্ছে যে আমাদের নিজস্ব উদ্ভাবনী নিজেরা কিছু করলাম, কিছু ডিজাইনার থেকে নিলাম, কিছু হচ্ছে যে মিলে ঝুলে আমরা হচ্ছে অনেকগুলো আইটেম হ্যান্ডিক্রাফ্টের তৈরি করলাম। এখন এই হ্যান্ডিক্রাফ্টের বাজারটা বেশ সম্প্রসারণ হচ্ছে, আর বাংলাদেশের ট্রেডিশনাল যে হ্যান্ডিক্রাফ্টগুলো আছে সেগুলোর সংমিশ্রণ আমরা করেছি। এর ফলে একটা বেশ বড় হচ্ছে যে আমাদের লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাক্টের লিস্ট তৈরি হয়ে গেছে। আর এছাড়াও আমাদের দেশ থেকে হচ্ছে যে এখন বিশেষ করে ইউরোপ, তারপর হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য এবং হচ্ছে কানাডা বা আমেরিকা, এই দেশগুলোতে হচ্ছে অনেক ধরনের হ্যান্ডিক্রাফ্ট যায়। শুধু হ্যান্ডিক্রাফ্ট যে আমরা তৈরি করি তা না, এখন আমরা ইউজেবল প্রোডাক্টগুলো তৈরি করছি, যেমন আপনার কিচেনাইজ যে প্রোডাক্টগুলো আছে, যেমন আপনার দৈনন্দিন ব্যবহারের ডাস্টিং, তারপর প্লেসমেন্ট, এই ধরনের আরও অনেক প্রোডাক্ট আমরা তৈরি করি। মেইনলি আমরা যে উপাদানগুলো দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করি সেটা হচ্ছে বেত। অবশ্যই এগুলো আমাদের বাংলাদেশি যে বেতগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আমরা করার চেষ্টা করি। তারপর হচ্ছে আপনার হোগলা পাতা, যেটা আমরা সিগ্রাস নামে পরিচিত আমাদের দক্ষিণ অঞ্চলে হয়। তারপর হচ্ছে নিমা পাম, যেটা হচ্ছে আমাদের সুন্দরবনে হয়। এছাড়া অনেক ধরনের গুল্ম গাছ আছে, কচুরি ফানারও কিছু হচ্ছে যে আইটেম আছে। সব ধরনের আমরা চেষ্টা করছি হচ্ছে যে এই যে প্রকৃতিতে যে বিষয়গুলো আছে, যে সস্তা উপাদানগুলো আছে সেগুলোকে কাজে লাগে আমরা হচ্ছে যে এটাকে ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি। তো আমরা এই কাজটা তো আমার বাবা যখন করেছেন, তিনি মেইনলি বাংলাদেশে বিজনেসটা করেছেন। এরপরে আমরা সেকেন্ড জেনারেশন যখন আসলাম আমরা দেখলাম যে এটা বাহিরেও একটা চাহিদা আছে। 2014 থেকে আমরা ধীরে ধীরে হচ্ছে এটাকে হচ্ছে যে এক্সপোর্ট করার চেষ্টা করছি। তো আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। 2018 সালে এসে আমরা প্রথম এক্সপোর্ট করি তুরস্কে। এরপরে আমাদের আরও অনেক ধরনের এক্সিবিশন হয় দেশে বিদেশে, তারপর আমেরিকান বিভিন্ন কমিউনিটিতে আমরা যুক্ত হই, এবং আমরা হচ্ছে দেশে বিদেশে অনেক ধরনের সংস্থা আছে সেগুলোর সাথে যুক্ত হই, সেখানে আমাদের স্যাম্পলিং পাঠাই, ওরা দেখে অনেক ধরনের স্যাম্পল ওরা কারেকশন দিয়েছে, সেগুলো আমরা ঠিক করেছি, এই ধরনের আরও অনেক ধরনের ওদের রিকোয়ারমেন্ট অনুসারে বানাই। ফলে এখন দেখা যাচ্ছে যে এর একটা বাজার আমরা তৈরি করতে পেরেছি। এছাড়া আমরা হচ্ছে যে বাংলাদেশে বৃহৎকারে হচ্ছে বাণিজ্য মেলা, যেটা ইপিজেড কর্তৃক আয়োজিত যেটা হয়, সেখানে আমরা হচ্ছে প্রতি বছরই অংশগ্রহণ করি। আমাদের এখানে আরও একটা প্রোডাক্ট আমরা অ্যাড করি, সেটা হচ্ছে জুট প্রোডাক্ট, জুটের বাস্কেট, জুটের ব্যাগ, জুটের হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট। এছাড়া আমাদের যে কেইন ব্যাগগুলো আছে এগুলো আমরা বাইরে পাঠাই, যেমন হচ্ছে লেডিস ব্যাগ, এখানে আমরা এই শোরুমটাতে এখন আমরা আনতে পারিনি, এটা আনবো আস্তে আস্তে, এগুলোর একটা ভালো চাহিদা আছে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা কারো থেকে আসলে কালেক্ট করি না, আমরা সব যা দেখতেছেন এখানে সবই আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার এবং হচ্ছে আমরা নিজেরাই উৎপাদন করি আমাদের নিজস্ব কারখানায়, এবং হচ্ছে আমাদের হচ্ছে যেখানে কমিউনিটি আমরা তৈরি করে ফেলেছি সেখানে এই প্রোডাক্টগুলো তৈরি হয়। তো এখন আমরা চেষ্টা করছি আরও বাজারটাকে সম্প্রসারণ করার জন্য। কত টাকা দিয়ে কিভাবে শুরু করলেন এই হস্তশিল্পের দোকান ব্যবসা? আসলে এটা তো আমাদের পারিবারিক বিজনেস, শুরুটা আসলে আমার বাবার বিজনেস থেকেই শুরু। এক্স্যাক্টলি যদি বলেন যে আসলে কত টাকা দিয়ে শুরু করেছি এটা বলা মুশকিল, বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা বাজারটাকে তৈরি করার চেষ্টা করছি। তো আসলে পুঁজিটা এখানে ফ্যাক্ট না, আপনার প্রোডাক্ট কোয়ালিটিটা যদি বেস্ট থাকে, আপনার যদি হচ্ছে যে মানুষের চাহিদাটা আপনি বুঝতে পারেন, আর যদি সেটা হচ্ছে যে আসলে পরিবেশ বান্ধব হয়, তাহলে এখানে আপনি খুব অল্প পুঁজিতে এই ধরনের বিজনেস করতে পারবেন।
আই থিঙ্ক যে অনেক ক্ষেত্রে পুঁজিও লাগে না, আপনি যদি আপনার আশেপাশে থেকে সংগ্রহ করে এরকম কালেক্ট করতে পারেন, প্রোডাক্টগুলো আপনি ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেই আপনার বাজারটা বুঝতে পারবেন, আপনি আপনার বাজারটা তৈরি করতে পারবেন। যদি কেউ শুরু করতে চায়, আমি বলবো যে আসলে আপনি আপনার ফোকাসটা আগে ঠিক করেন যে আপনি কোন ধরনের প্রোডাক্টের উপর ফোকাস করবেন। যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়, যদি আপনি হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি খুব অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারবেন। হস্তশিল্পের প্রোডাক্ট এর উপকরণ সংগ্রহ করে কিভাবে তৈরি করেন? আসলে এখানে আমরা যেগুলো ব্যবহার করি সবগুলো তো একই জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব না, দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনিস হচ্ছে ছড়া ছিটা আছে। যেমন আমরা উপকূল অঞ্চলগুলোতে হচ্ছে হোগলা পাতা, যেটা আমরা সিগ্রাস বলি, সেটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তারপর সুন্দরবনে হচ্ছে গুল্ম গাছগুলো বেশি পাওয়া যায়। এছাড়া বিভিন্ন জায়গা আছে যেগুলোতে হচ্ছে, যেমন সিলেট, তারপর হচ্ছে যে পাহাড়ি হিলটেকগুলোতে, সেগুলোতে হচ্ছে বেতের গাছগুলো বেশি পাওয়া যায়। এই ধরনের আরও অনেক গাছ আছে যেগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনিস বেশি পাওয়া যায়। ওইভাবে আমরা হচ্ছে কাঁচামালটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে কম বেশি সংগ্রহ করি। সংগ্রহ করে আমরা হচ্ছে আমাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো আছে সেগুলোতে আমরা চেষ্টা করি ব্যবহার করার জন্য, যে যে জিনিসগুলো আমাদের লাগবে। আর নতুন কোনো প্রোডাক্ট আসলে আমরা চেষ্টা করি যে আমাদের নিজস্ব বাংলাদেশে যে প্রাকৃতিক উপাদানগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করার জন্য। এখানে কারখানা কয়েক ধাপে তৈরি হয়। আমাদের ঢাকাতে কারখানা আছে, এছাড়া আমাদের নোয়াখালীতেও কারখানা আছে, সাভারে আমাদের হচ্ছে নিজস্ব প্ল্যান্ট এরিয়া আছে, সেখানে আমরা হচ্ছে ন্যাচারাল গাছগুলো উৎপাদন করি। আমাদের নিজস্ব নার্সারি আছে, সেখানে আমরা হচ্ছে যে যে গাছগুলো হচ্ছে যে সৌন্দর্যবর্ধন বা ইনডোর প্ল্যান্টস, সেগুলোর উপর আমরা ফোকাস করি এবং সেগুলো আমরা হচ্ছে আমাদের নার্সারিতে গাছগুলো উৎপাদন করি। যেহেতু আমাদের প্রোডাক্টের সাথে অনেকটা গাছের প্রোডাক্ট রিলেটেড, এর জন্য আমরা নিজস্ব গাছও এখন থেকে দিচ্ছি আর কি। দেখুন, আমাদের মার্কেট প্লেস যে শুধু এই দোকানটা তা না, আমি আগেই বলেছি যে আমাদের বাহিরেও যায়, সেখানেও আমরা একটা মার্কেট প্লেস তৈরি করেছি। বাংলা কমিউনিটির মাধ্যমে আমাদের ইউএসএতে যায়, এছাড়া আমরা নিজস্ব লাইসেন্সের বাহিরেও পাঠাই। এছাড়া আরও কিছু কিছু থার্ড পার্টি আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা তাদের লাইসেন্সে বিক্রি করে। এটা হতে পারে যে আমাদের নিজস্ব যে উদ্ভাবনী প্রোডাক্টগুলো আছে সেগুলো থেকে নিলে একরকম আমরা হচ্ছে চুক্তিটা হয়, আবার যদি সে নিজস্ব প্রোডাক্টের ডিজাইন দেয়, সে যদি বলে যে আমার এই প্রোডাক্ট আমার কপিরাইট তৈরি করে দেন, আমরা সেটাও তৈরি করে দিতে পারি। আমাদের এখানে ব্যাপক ম্যান পাওয়ার আছে, যে কোনো কাজই আমরা হচ্ছে খুব দ্রুত করে ফেলতে পারি, যেহেতু আমাদের স্কিলড লোকজন আছে এখানে। এক একজন আমাদের হচ্ছে যে শ্রমিকরা কাজ করেন তারা প্রায় 25-30-20 এরকম অভিজ্ঞতা প্রাপ্ত, এবং এরা খুব স্কিল্ড পারসন, যার ফলে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হয় খুব নিখুঁত এবং হচ্ছে যে খুবই উন্নত মানের। আমাদের এই প্রোডাক্টগুলো আমরা কারখানাতে, আমাদের যে কারখানা আছে ওইখানে আমরা তৈরি করি, তারপরে হচ্ছে আমাদের সেলস সেন্টারগুলোতে আমরা নিয়ে আসি। যেমন এটা আমাদের একটা সেলস সেন্টার চৌধুরীপাড়া, মালিবাগ চৌধুরীপাড়া। আপনাদের দোকানে কত প্রকার হস্তশিল্পর আইটেম আছে? আসলে প্রকারভেদটা তো ওইভাবে বলা মুশকিল না, তবে আমাদের হচ্ছে প্রায় 500 উপরে নিজস্ব উদ্ভাবিত প্রোডাক্টের ডিজাইন আছে এখানে। আসলে আমরা প্ল্যান্ট মানে গাছ লাগানো যায় বা গাছ দিয়ে সৌন্দর্যবর্ধন করা যায় এই ধরনের প্রোডাক্টের উপর ফোকাস করছি, তো এগুলো ভালো চলছে। এছাড়াও আমাদের ইউজেবল প্রোডাক্ট, যেমন কিচেনারির যে প্রোডাক্টগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে আনার চেষ্টা করছি, এগুলোর মনে হচ্ছে একটা বাজার আছে। তবে প্ল্যান্টের যে প্রোডাক্টগুলো, প্ল্যান্টারগুলো আছে, এগুলো ভালো চলে। হস্তশিল্পের দোকান ব্যবসা করতে কি লাইসেন্স লাগে? হ্যাঁ, লাইসেন্স তো অবশ্যই লাগে, যে কোনো বিজনেসের জন্যই লাইসেন্স লাগবে। আপনার যদি আপনি ব্যাড ট্যাক্স দিয়ে সুন্দরভাবে বিজনেস করতে চান, লাইসেন্সটা লাগে। আমাদেরও হস্তশিল্পে লাইসেন্স আছে। কোনো তরুণ উদ্যোক্তা যদি হস্তশিল্পের দোকান দিতে চায়, তাহলে ডেকোরেশন সহ কত টাকা লাগবে? ফার্স্ট অফ অল, এখানে অনেক কিছু ডিপেন্ড করে, আপনি প্রোডাক্ট সিলেকশন কোন ধরনের প্রোডাক্ট দিয়ে দিতে চাচ্ছেন, তারপরে আপনি কোন জায়গাতে দিতে চাচ্ছেন, সেগুলো সিলেক্ট করে আমার মনে হচ্ছে কেউ যদি আসলে এই বিজনেসটা করতে চায়, তাহলে মোটামুটি সে চাইলে তার ডেকোরেশন কস্ট এবং বিজনেস মিলে সে 8-10 লাখ টাকা দিয়ে শুরু করতে পারবে। 8 লাখ টাকা দিয়ে যদি হস্তশিল্পের দোকান দেয়, সে মাসে কত টাকা লাভ করবে? এখানে আসলে আপনি যদি শুধু আপনার দোকানের সেলের উপর ডিপেন্ড করে আপনি দোকান সাজান, সেটা একরকম হতে পারে, কিন্তু এই প্রোডাক্টের যতটা আপনার দোকানে বিজনেস হয় তার চেয়ে বাহিরে আপনার বিজনেসটা অনেক বেশি হয়। সব মিলে যদি ভালো বিজনেস করতে পারেন, তো আপনি মান্থলি সব খরচ টরচ বাদ দিয়ে আপনি 50-60 হাজার টাকা আপনার থাকবে। বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন? অবশ্যই, এখানে তো বাংলাদেশটাকে এখন শিক্ষিত তরুণরাই বাংলাদেশে অর্থনীতিতে অবদান বেশি রাখতেছে। আমি চাই যে আরও বেশি বেশি শিক্ষিত তরুণরা হচ্ছে এই ধরনের আমাদের ট্রেডিশনাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করুক, তাহলে আমাদের দেশের অন্তত সমস্ত টাকাটা বা সম্পূর্ণ হচ্ছে যে ইকোনমিটা আমাদের দেশেরই হবে। তো কেউ যদি আসলে শুরু করতে চায়, আমি অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করি। তার জন্য কোনো পরামর্শ যদি সে জানতে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাকে পজিটিভ পরামর্শ আমরা দেবো। হস্তশিল্পের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইলে তাহলে কী করবে?
কেউ যদি আমাদের সাথে সরাসরি বিজনেস করতে চায় তাহলে আমাদের সাথে কথা বলতে হবে, সে কী ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় সেগুলো আমাদেরকে জানাতে হবে। সে যাই চাক আমরা তার চাহিদা পূরণ করতে পারবো এটুকু আমরা বলতে পারি। সে যে কোনো প্রোডাক্ট অ্যাটলিস্ট আমাদের হচ্ছে হস্তশিল্পে যে কোনো প্রোডাক্টই সে দিলে আমরা সেটার কপি তাকে তৈরি করে দিতে পারবো, সে আমাদের থেকে নিয়ে সে আমাদের থেকে তৈরি করে সে নিয়ে ব্যবসা করতে পারবে, সমস্যা নেই। বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যায়, সফল হয়, দেশে ফিরে কী করবে সেই সফল প্রবাসীদেরকে নিয়ে কিছু বলেন। প্রবাসীরা তো অনেক অবদান রাখতেছে বাংলাদেশে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের অবদান অনেক বেশি বাংলাদেশের অর্থনীতিতে। অনেক প্রবাসী বেশ ভালো উদ্যোক্তা হচ্ছেন, তারা বাহিরে পরিশ্রম করে এসে মোটামুটি ক্যাশ ট্যাশ করতে পারেন, তারা দেশে এসে এই ধরনের বিজনেস শুরু করতে পারেন, এটা খুব ভালো বিজনেস। তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনি একটু নলেজটা গেদার করে তারপর হচ্ছে আপনি বিজনেস শুরু করলে আপনার বিজনেসটা ভালো হবে। হস্তশিল্পের দোকান ব্যবসার বিশেষত্ব কী? হস্তশিল্পের অবশ্যই ভালো বিশেষত্ব হচ্ছে যে এখানে এটা তো সম্পূর্ণ হচ্ছে যে হাতে তৈরি, আর হাতে তৈরি জিনিসের তো চাহিদা সারা বিশ্বব্যাপী আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাতে তৈরি এই জিনিসগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি, যা আপনার পরিবেশের উপর কোনো রকম পলিউশন তৈরি করছে না, যেহেতু আমরা একদম ন্যাচারাল প্রোডাক্ট এবং ইকো ফ্রেন্ডলি যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করছি। সো এটা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট এবং হচ্ছে যে রুচিশীল মানুষে অবশ্যই এটা গ্রহণ করবে। অগ্রজ হস্তশিল্পের দোকান ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? অগ্রজ ট্রেডিশন অফ আর্ট ক্রাফট বা হস্তশিল্পে নৈপুণ্য, এটা অবশ্যই বাংলাদেশে একটা অলরেডি বিশাল অবদান রেখে চলেছে। আমরা ইতিমধ্যে এক্সপোর্টার পুরস্কার পেয়েছি, এছাড়া বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পেয়েছি। আমি চাই যে এই শিল্পটা সবাই এগিয়ে আসুক এবং আমরা যাতে আগামীতে বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই ধরনের দেশের সাথে কম্পিটিশনে আসতে পারি এবং একটা ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ার প্রোডাক্টের পাশাপাশি যাতে আমাদেরও একটা প্রোডাক্ট হচ্ছে বহির্বিশ্বে চলে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছি যে পুরো বিশ্বব্যাপী এইটাকে ছড়া দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার চ্যানেলের জন্য শুভকামনা রইল। আপনার চ্যানেল বেশ ভালো কাজ করছে, আমি দেখেছি আপনার চ্যানেলটা পুরোটা রিভিউ দিয়ে। আশা করি এই কাজগুলো আপনি আরও বেশি বেশি প্রমোট করবেন, আরও বাংলাদেশে অনেক অনেক ছড়া ছিটা এই ধরনের কাজ আছে, আপনি সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।